আপনি দাদা বাংলায় দেবদাস করার কথা ভাবছেন, তা ধরুন দেবদাসের মতো অমর কাহিনী যেটা নিয়ে আগে একাধিকবার ছবি হয়েছে, আর বর্তমানে সঞ্জয় লীলা ভানসালি বিশালভাবে হিন্দিতে দেবদাস করছেন শাহরুখ ঐশ্বরিয়া মাধুরী এদের নিয়ে, তা এখন এই সময় আপনি আবার বাংলায় করার কথা হঠাৎ করে ভাবছেন কেন? তা আপনার মনে হয় যে আজকের যে দর্শকের কথা আপনি বলছেন, তা সেই দর্শক আজকের দিনে দেবদাসকে গ্রহণ করবে বাংলায়? সেটা তো রিলিজ হওয়ার পর যদি ছবি করি আর যদি ছবি রিলিজ হয় তখন বুঝতে পারা যাবে। দেবদাস হিসেবে কাকে ভাবছেন আপনি? দেবদাস কি হবে দেখুন, যে কোনো ছবি না দেবদাস শুনুন আপনি, যে কোনো ছবি কমপ্লিট হবার পর ভগবানকেও যদি জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি বলুন তো এই ছবিটা চলবে কি চলবে না, ভগবানও বলবে যে ওই 10:30 বা 11টা 12টার সময় যে শো হয় তার থেকে যে পাবলিক বেরিয়ে আসবে সেই বলতে পারবে আমি এই পালক। একটা সময় ছিল যখন উত্তম কুমার হলেই কেউ বলে দিত উত্তম কুমার, কিন্তু এখন আর কেউ বলতে পারে না। সব মেয়েরাই বিয়ে করে বসে আছে, বিয়ে করাটা খুব ভালো কিন্তু তাদের তারপরে রেস্ট্রিকশনস হয়ে যায়। আজকে হিরোইন কে আছে ওখানে, হিরো কে আছে, যারা আছে তারা এতগুলো ছবিতে একসঙ্গে কাজ করছে আর এত বেশি, তারা হয়তো ঠিক দেবদাসের এটাতে কিরম ঠিক মানায় না, ভাবা যাচ্ছে না দেবদাস হিসেবে। তো সেই জন্য আমি যদি করি তো আমি ট্রাই করবো কোনো নতুন ছেলে নিয়ে, নতুন ছেলে নতুন মেয়ে।